অলিম্পিক গেমস এই মাল্টি স্পোর্টস ইভেন্টে সারা বিশ্বের প্রায় 200 দেশের অংশগ্রহণের মাধ্যমে মুখরিত হয়ে থাকে ক্রীড়া জগৎ। বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয় অলিম্পিকের লড়াই। তবে এই সম্মানজনক আসরের স্পোর্টস লিস্টে নাম নেই ক্রিকেটের। দীর্ঘ 122 বছর কাটলেও ক্রিকেট আজও প্রবেশ করতে পারেনি অলিম্পিকের দরজায়। তবে এবার ক্রিকেট অনুরাগীদের জন্য আসছে আশার বার্তা। 128 বছরের আক্ষেপ মিটতে চলেছে অচিরেই। যুক্তরাষ্ট্রে হতে চলা অলিম্পিকে খেলা হতে পারে ক্রিকেট। সেক্ষেত্রে কী কী নিয়ম ও কোন ফর্মেটে ম্যাচ আয়োজন হতে পারে তা নিয়েই এক প্রতিবেদন ছেপেছে যুক্তরাষ্ট্রের টেলিগ্রাফ। চলুন দেখে নেওয়া যাক সেই বিষয় আদি। শেষবার 1900 প্যারিস অলিম্পিক গেমসে দেখা মিলেছিল ক্রিকেটের। সেবার ক্রিকেটে শুধু গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশগ্রহণ করেছিল। সেবার ফরাসি দলকে পরাজিত করে স্বর্ণ জিতেছিল ব্রিটেন। আজও অলিম্পিক ক্রিকেটে চ্যাম্পিয়ন খেতাবদারী দল গ্রেট ব্রিটেন। এরপর থেকে অলিম্পিকে ক্রিকেট আর মাঠে গড়ায়নি। বেশ কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইসিসিকে তাদের প্রেজেন্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে আবারও অলিম্পিকে ক্রিকেট ফেরার সম্ভাবনা বাড়ে। তবে এক্ষেত্রে ক্রিকেটকে লড়তে হবে শর্টলিস্টে আরও 8টি ইভেন্টের সাথে, যেখানে রয়েছে বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস, ব্রেক ড্যান্সিং, কারাতে, কিকবক্সিং, স্কোয়াশ ও মোটর স্পোর্টস। যদিও এর ভেতর 2028 সালের লস অ্যাঞ্জেলেসে কতটি ইভেন্ট যুক্ত করা হবে তা জানায়নি আইওসি। 2028 সালে যুক্তরাষ্ট্রের অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার বড় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ। সে বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আইসিসি বিশ্বাস করে টি টোয়েন্টি বিশ্বকাপের সেই আসরে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্রিকেটের প্রসার হবে, যা পরবর্তীতে 2028 অলিম্পিকে ক্রিকেটের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজে দেবে। এছাড়াও আয়োজক লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ ক্রিকেট অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত দিয়েছে। ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে 3টি স্টেডিয়াম প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে 1টি স্টেডিয়ামে হবে সবকটা ম্যাচ। অলিম্পিকে পুরুষদের পাশাপাশি নারীদেরও ম্যাচ অনুষ্ঠিত হবে সমানভাবে। মোট 6টি দল অংশ নিতে পারবে অলিম্পিকে। প্রতিটি দলে 14 খেলোয়াড়ের 1টি স্কোয়াড থাকবে। 6টি দলকে 2টি ভাগে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের 3টি দলের ভেতর 2টি দল সেমিফাইনালে উঠবে এবং যার ভিত্তিতে হবে ফাইনাল। অলিম্পিকে ক্রিকেট ফিরবে টি টোয়েন্টি সংস্করণে। জানা গেছে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে টুর্নামেন্টের প্রথম সপ্তাহে মহিলাদের ম্যাচ, পরের সপ্তাহে ছেলেদের ম্যাচ আয়োজন হবে। সব ঠিকঠাক থাকলে 2028 সালে ক্রিকেট অনুরাগীরা সাক্ষী হচ্ছে আরেকটা মহোৎসবের, অলিম্পিকে দীর্ঘ 128 বছর পর ক্রিকেট অন্তর্ভুক্তির।